নিজাম প্যালেস থেকে কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল অনুব্রত মণ্ডলকে। গরু পাচার মামলায় ধৃত বীরভূম জেলার তৃণমূল কংগ্রেস সভাপতির স্বাস্থ্য পরীক্ষা হয় সেখানে। চারজন চিকিৎসকের মেডিকেল টিম অনুব্রতর কি সমস্যা রয়েছে তা পরীক্ষা করে দেখেন। যাওয়া আসার পথে অবশ্য মুখ খোলেননি দর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা। বৃহস্পতিবার থেকে সাংবাদিকরা বহুবার তার দিকে প্রশ্ন ছুড়েছেন, কিন্তু কোনো জবাব মেলেনি। সিবিআই কার্যত অনুব্রতকে বাড়ি থেকে তুলে নিয়ে আসে। আসানসোলের বিশেষ আদালত সিবিআই হেফাজতের নির্দেশ দিলে তাঁকে কলকাতার নিজাম প্যালেসে আনা হয়। শুক্রবারই তাঁকে জেরা করবে বলে জানা গিয়েছিল, কিন্তু শ্বাসকষ্ট হওয়ায় আগে কমান্ড হাসপাতালে হেলথ চেকআপের জন্য নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, গরু পাচার মামলায় ধৃত দর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা রাতে নিজাম প্যালেসের ঘরেই ঘুমিয়েছেন ক্যাম্প খাটে। সূত্রের খবর, মাথার কাছে রাখা ছিল অক্সিজেন সিলিন্ডার, নিয়ম মাফিক ওষুধও খান অনুব্রত, ডায়েট মেনে অল্প কিছু খাবারও দেওয়া হয় তাঁকে। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন অনুব্রত মণ্ডল, এমনকি তাকে রাতের বেলা অক্সিজেন দিতে হয় বলেও জানা গিয়েছে। তাই শুক্রবার স্বাস্থ্য পরীক্ষা করতে নিয়ে যাওয়া হয় আলিপুরের হাসপাতালে। এ নিয়েই অবশ্য আদালতের বিশেষ নির্দেশ রয়েছে। অনুব্রত বৃহস্পতিবারই আদালতে জানিয়েছিলেন তিনি খুবই অসুস্থ, শ্বাসকষ্ট আছে, হার্টে ব্লকেজ রয়েছে, বুকে ব্যথা, কিডনি দোষও আছে, তাই পা ফুলে যাচ্ছে, ফিস্টুলা আছে, হাই প্রেশারের রোগী তিনি। এইসব শুনে সিবিআই হেফাজতে অসুস্থ হয়ে পড়লে তাকে কলকাতার কমান্ড হাসপাতালে ভর্তি করানোর নির্দেশ দিয়েছেন বিচারক। আগামী 20 আগস্ট ফের আদালতে তোলা হবে অনুব্রতকে। তার আগে পর্যন্ত সিবিআই হেফাজতেই থাকবেন তিনি। এই সময় প্রতি 48 ঘন্টা অন্তর অনুব্রতর স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। এদিন স্বাস্থ্য পরীক্ষার পর অনুব্রত মণ্ডলকে ফের নিজাম প্যালেসে আনা হয়। কেমন আছেন?